আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মুরগিটা ছিল জুটি সুন্দরী তাকে আসলে কুচে বসাইছিলাম তবে কুচে বসানোর ক্ষেত্রে আসলে সে এই জায়গায় ডিম পাড়তো ডিম পাড়ার ফলে যেটা হয়েছে এর আগেও আমরা অনেকবার চেষ্টা করছি তাকে কুচে বসানোর জন্য বসে নাই এবারও আসলে চেষ্টা করলাম বসে নাই কি কারণে বসে নাই সেটা আসলে বুঝতে পারি নাই তো যেহেতু বসে নাই আমরা চাচ্ছি যে কুচে কিভাবে বসাতে হয় বা তারে দিয়ে কিভাবে বাচ্চা ফোটাতে হয় সেটা আমি দেখে ছাড়বো আমি নাছর বান্দা আসলে বিষয়টা আমি দেখবো কিভাবে বাচ্চা তাকে ফোটাতে হয় তো আমরা একটা ক্যারেটে ওই ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ক্যারেটটাকে হচ্ছে সে যে জায়গায় ডিম পারতো তার ডিম পারার জায়গায় আমরা রেখে দেব এবং নিরাপত্তার স্বার্থে যেহেতু আসলে এখানে আমার অনেকগুলো ডিম নিরাপত্তার একটা বিষয় রয়েছে তো আমরা খুব ভালোভাবে হচ্ছে একে এখানে বেঁধে রাখলাম যেন মোটামুটি নিচ থেকে পড়ে গেলেও যেন উপর থেকে না পড়ে যায় এটা হচ্ছে একটা বিষয় কারণ মাথায় রাখতে হবে না হলে আপনার দেখা যায় ডিম যদি পড়ে যায় তাহলে আমার সব লস তো আমরা দেখেন এখানে কি কি করতেছি তো আলহামদুলিল্লাহ এই যে আমরা ডিমগুলো সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে দিয়ে দিলাম এখানে একুশটার মতো ডিম আছে এটার একটা কারণ অবশ্যই রয়েছে তো একুশটা ডিম থেকে আমরা একটা ডিম প্রথমে টেস্টের জন্য দিছিলাম মানে তাকে কুচে বসানোর জন্য তো আমার এই যে ফুটে সুন্দর এই ফুটফুটে সুন্দরটাই হচ্ছে খুব বেশি বিরক্তির কারণ মানে কোনোভাবে হচ্ছে কুচে বসানো যায় না মানে এই জায়গায় সে ডিম পারতো আর কি মানে একটা গ্রামের যে পরিবেশ মানে আমার একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এত সুন্দর খাঁচা এত সুন্দর ভাবে হচ্ছে তাদের জন্য মানে আমার যে গুছানো একটা পরিকল্পনা সেই জায়গাগুলো রেখে সে ডিম পারে হচ্ছে এই জায়গায় এই জায়গাটাতে ডিম পারে এবং এই জায়গায় তার মানে একদম ঘাটি কেড়ে বসে আছে মানে কোনোভাবে হচ্ছে সে এখানে বসবে না তো আমরা ওই যে দেখেন ধরলে একটা সাউন্ড দেয় দেখছেন কি অবস্থা মানে এটাকে আসলে এখানে বসানোরই আমি চান্স পাচ্ছি না ওই যে আরেক বাহাদুর আসলে কোনো জায়গায় কাজ করব আমাদের একটা ক্যারেট আছে ওইটা এখানে রেখে দেবো উল্টা যাতে আসলে এখানে বসার কোনো সুযোগ না থাকে মানে একদম উল্টায় রেখে দেবো যাতে বসারই আসলে সুযোগ নাই বসতে হলে ডিমে বসতে হবে আর নয় তো তাহলে বসার আর কোনো সুযোগ আমি দিবো না এই যে আমরা এখানে রেখে দিলাম মানে তার আর বসার আমি সুযোগ দিচ্ছি না আপাতত মানে দেখি সে কোথায় বসে মানে এটা হচ্ছে আমার তার সাথে একটা যুদ্ধের মতো আর কি যে এর হচ্ছে আমি দিব না বসার জন্য বসতে হলে ডিমে বসতে হবে অন্যথায় বসার কোনো সুযোগ নাই এই যে দেখেন এই যে এই যে এই যে সে উপরে গিয়ে বসবে মানে এরকম মানে জায়গা চেঞ্জ করবেই না বুঝতেছি না মানে এরে কোথায় দিব কোথায় কি করব এই যে ফাঁকার ভিতরে এসে বসতেছে মানে এখানে বসতেছে তার মনে হয় খুব আরাম লাগে বিষয়টা হচ্ছে এরকম দেখি ডিমের ভিতরে আসে কিনা মনে হয় আসতে পারে আর কি যদি ভাগ্য ভালো থাকে হয়তো আসতে পারে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটার একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব